বন্ধুরা ওয়েলকাম ব্যাক। বন্ধুরা ভিডিওর প্রথমে দেখলেন একটা কি হয় ফায়ার ম্যাজিক ভিডিও বা ফায়ার ফাইট আমরা একটা করলাম দুজনে। তো এই ভিডিওটা আপনি কীভাবে তৈরি করবেন এবং এই ভিডিওটা টিকটকে এই মুহূর্তে 100% ট্রেন্ডিং আছে, তো আপনি যদি এই ভিডিওটা তৈরি করে টিকটকে আপলোড করতে পারেন তো দেন এখান থেকে লাইক কমেন্ট ফলোয়ার কিন্তু হাজার হাজার পেয়ে যাবেন। তো বন্ধুরা জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর একটা কথা আপনাকে না বললেই নয়, আপনি যদি এরকম ভিডিও তৈরি করতে যদি না পারেন তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবের পরে আপনি বেল আইকনটি এনেবল করে রেখে দেবেন সবার আগে সর্বপ্রথম ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুরা জানতে হলে পুরো ভিডিওটা আবারও বলতে যে কন্টিনিউ করবেন, চলুন শুরু করি। তো শুরু করার আগে একটা কথা বলে রেখে, আপনাকে যে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে কাইনেমেস্টার সফটওয়্যার, একটা হচ্ছে আপনাকে ভিডিও ফুটেজ, আর আপনার গ্রিন স্ক্রিন ভিডিওটা, এই দু তিনটে জিনিস আপনাকে লাগবে। সবগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি চলে যাবেন কাইনেমেস্টার সফটওয়্যারে। তো দেন কাইনেমেস্টার সফটওয়্যারে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, এখান থেকে চলে যাবেন প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 16:9, 9:16। আপনি যদি এক্সাক্টলি ডিরেক্টলি যদি টিকটকে দিতে চান তাহলে 9:16 নিতে পারবেন এবং এটাও নিতে পারবেন, তো কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের ভিডিও লেন্থটা একটু ফুটেজটা বড়, সেজন্য আমরা 16:9 নেব। তো 16:9 রেশিওটা নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস যাবেন, আপনি এখান থেকে চলে যাবেন মিডিয়া। মিডিয়া থেকে যাবেন আপনি যে ভিডিও ফুটেজটা প্রথম তো আপনাকে অভিনয় করে নিতে হবে সে ভিডিও ফুটেজটা লাগবে। আমরা এই ভিডিওটা অভিনয় করেছি দুই বন্ধু মিলে, তো এই ভিডিওটা আমরা এখান থেকে এই ভিডিওটা নেব। তো নেওয়ার পর ভিডিওটা আপনার যদি কোনো সাইটে ডান পাশে বাম সাইডে যদি ফালতু পার্ট থাকে তো সেটা পার্টটা আপনি কেটে দেবেন, তা আমি মোটামুটি এইটুক থেকে কেটে নেব। এই কালসারটা এখানে রাখার পরে কেসি কেন আসবে, কেসি কেন আসার পরে যে ট্রিম টু লেফট ফ্লেহেড এই উপর প্রথম একটা ক্লিক করলে এটা কেটে যাবে। তারপর দেন যদি দেখতে পারেন যে সাইডে এরকম কালো কালো দাগ থাকে, যদি ফ্রেমের সঙ্গে না মিলে যায় তাহলে এই লেয়ারটার উপরে ক্লিক করে যে ক্রপিংয়ে যাবেন। ক্রপিংয়ে যাওয়ার পর ইকুয়ালে ক্লিক করবেন, ইকুয়ালে ক্লিক করার পর এটা দুই হাত দিয়ে চেপে ধরে ফুল ডিসপ্লে দেন করে দেবেন। ফুল ডিসপ্লে করে দেবেন, ফুল ডিসপ্লে হয়ে যাবে। তারপরে ট্রিক দিয়ে দেবেন, ট্রিক দেওয়া হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন এরকম ভিডিওটা। এখন আমরা যে কাজটা করবো, এখন আমরা গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে নিয়ে আসবো। গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে আনার জন্য যে যাবেন লেয়ার, লেয়ার থেকে যাবেন মিডিয়া, মিডিয়া থেকে যাবেন গ্রিন স্ক্রিন ভিডিওটা, আমার ভিডিও স্ক্রিন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ইনস্টল করে দেবেন। তাহলে গ্রিন স্ক্রিন ভিডিওটা নেব, গ্রিন স্ক্রিন ভিডিওটা নেওয়ার পর এটা এরকম দেখাবে, ফুল ডিসপ্লেও করে দিতে পারবেন বা নতুবা আপনি এরকম ছোটো করে আপনার হাত পজিশন রেখে দিতে পারেন। তো আমি যেহেতু মোবাইল অ্যাঙ্গেল দিয়ে ভিডিওটা করেছি এই জন্য ভিডিও অ্যাঙ্গেলটা একটু ছোটো হয়ে গেছে, তো অবশ্যই আপনি ক্যামেরা দিয়ে যদি করেন তাহলে কিন্তু আরও ভিডিওটা এডিট করা এক্স্যাক্টলি অনেক সুন্দর হবে। তো দেন এভাবে আসার পর এই লেয়ারটার উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন ক্রোমাকিতে যাবেন। এই ক্রোমাকিতে যাওয়ার পর এখানে ক্রোমাকিটা এনেবেল করে দেবেন। এনেবেল করে দেওয়ার পর যে কী কালার্স, যে দেখতে পাচ্ছেন কী কালার্স, এই কী কালার্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অনেকগুলো গ্রিন আছে, গ্রিনগুলো আপনি এখানে পারফেক্ট করে নেবেন। তো দেন আমি এই গ্রিনটা দিয়ে দেখতেছি কেমন হয়। হ্যাঁ, মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। তারপরও যদি পারফেক্ট না হয় এই যে এই রেশিওটা কমাবাড়া করাতে পারবেন। তো আমি একটু দেখতেছি, ওকে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে, তারপরে যে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেলো। এখন আমরা অ্যাডজাস্ট করবো আমাদের হাতের তালুর সঙ্গে ফায়ার ভিডিওটা। তো আমি এটা ট্রিক দিয়ে দিলাম, ট্রিক দেওয়ার পর এখন যদি এটা ক্লিক করি, ওকে একটু ডিস্টেন্স আছে, তাহলে এই লেয়ারটার উপর ক্লিক করবেন। এই লেয়ারটার উপর ক্লিক করার পর এটা চলে আসবে, ঠিক এই বরাবর বসায় নেবেন আপনার হাতে এরকম করে। এটা বসায় নেওয়ার পর আপনি যেখানে ট্রিক দিয়ে দেবেন, এটা ট্রিক দিয়ে দেবেন। ট্রিক দেওয়ার পর এখন আমরা আবার ভিডিওটা একটু প্লে করে দেখি, এভাবে অভিনয় করে ভিডিওটা নেবেন। ওকে মিলে গেছে। তারপর একটা কথা বলি, আপনার যদি এই লেয়ারটা যদি কোনো সাউন্ড থাকে তাহলে সেই সাউন্ডটা অফ করে দেওয়ার জন্য মিউজিক আইকনটাতে যাবেন, যার ক্রস করে দেবেন, এটা ঠিক করে দেবেন। ঠিক করে দেওয়ার পর এইটা যদি আরও সুন্দর কালার নিতে চান ফায়ার কালারটা, এটা এই লেয়ারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসে দেখবেন কালার ফিল্টার, কালার ফিল্টার চলে যাবেন। কালার ফিল্টার যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন, দেখুন ফায়ারের মতো একটা কালার, এই কালারটা নেবেন। এই কালারটা টিক দেওয়ার পর এটাতে টিক দিয়ে দেবেন, দেখুন এখানে 100% ফায়ার কালার চলে এসেছে। তারপরে টিক দিয়ে দেবেন, টিক দেওয়ার পর ভিডিওটা আমরা যদি এখন প্লে করি দেখুন, ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি ফায়ারটা থ্রো করতেছি, আমার ফ্রেন্ড কিন্তু এর ফায়ারটা রিসিভ করতেছে। তো এটা করার পর আপনার যদি এই ভিডিওটা যদি বড় লাগে তাহলে এই লেয়ারটার উপর এভাবে ক্লিক করে যতটুকু ফালতু পার্ট আপনার মনে হয় সেই লেয়ারটার উপর ক্লিক করে এভাবে ক্লিক করে এভাবে একটু আগায় নেই, এভাবে ক্লিক করে এই যে কেসি কোনটা আসবে, কেসি কোন আসবে ক্লিক করে যে ট্রিম টু রাইট অফ প্লেহেড এখানে ক্লিক করে এটা কেটে যাবে। কেটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সাউন্ড সবে আছে তো সাউন্ডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আপনি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর দেন HD 720 pixel, এটা নেওয়ার পর এটা এক্সপোর্ট করে দেবেন। তো বন্ধুরা এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, এভাবে ভিডিওটা আপনি এখান থেকে এডিট করে ট্রেন্ডিং টিকটকে আপনি আপলোড করতে পারেন। তো এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।